कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया मयूर नाचत मयूर। नमस्कार আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। আজকে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হচ্ছে এবং যেখানে আমাদের পাশে ইতিমধ্যে আমরা যে মানুষটাকে পেয়ে গিয়েছি তিনি অন্যত্র কেউ নন রিঙ্কু সিংহ রায়। এই পৌর অঞ্চলে তিনি কাউন্সিলর ও বটে 8 নম্বর। দাদা আজকে দেখতে পাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ কবিকে আজকে স্মরণ করে কবির প্রতি প্রণাম এবং 25শে বৈশাখের পুরো সাড়ম্বরের সাথে অনুষ্ঠান পালিত হচ্ছে আপনার এই ওয়ার্ডে। কি বার্তা থাকবে? প্রথম কথা আমি বলি, রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের বলার কিছু থাকে না, আমাদের ভাষাও নেই, কারণ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, আমাদের গর্ভের রবীন্দ্রনাথ, আমাদের ভালোবাসা রবীন্দ্রনাথ, আমাদের চির সাথী হয়ে থাকার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। তা আমরা বলি, বিশেষ করে এই দিনটি আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এটা হয়ে আসছে, আমার জন্মলগ্ন থেকে রবীন্দ্রনাথ শুনে আসছি, কারণ রবীন্দ্রনাথকে তো আমরা চোখে দেখতে পাইনি, তার অনেক গল্প অনেক কবিতা আমরা শুনেছি। তবে যেই মানুষটার জন্য আমাদের গর্ব হয়, প্রথম নোবেল যিনি পান তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। আর তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা রাজ্যব্যাপী ঘোষণা করেছে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্রনাথকে করতে হবে, তাই সেই তার একটা প্রতিফলন। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকেই অনেক কিছু সেভাবে করছিল না, তাই এখানকার এবং অভিভাবকরা আমাকে ধরেছে যে দাদা যদি একটু আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় একটু প্রস্তুতি নিয়েছে কিছু যদি করতে পারে, তাই সেই চিন্তাধারা নিয়ে আমি রবীন্দ্রনাথের একটু বড় করে করলাম, মানে বড় মানে একটু বড় যেভাবে করা যায়। তা আমরা অনেক কাছাপাড়ার অনেক বাচ্চা এবং মা বোনেরা এখানে আমার অনুষ্ঠানে পরিবেশন করছে, সত্যিই ভালো লাগছে। আর বিশেষ করে আমি ধন্যবাদ দেবো আমার এইখানকার বিধায়ক, আমার পাশে ছিলেন চেয়ারম্যান পাশে আছেন, ওনাকেও ধন্যবাদ দেবো। বহু গুণীজন মানুষ আজকে এসে গেছেন, আর আমি তার সাথে সাথে এই অঞ্চলের যারা আমার সাথে 24 ঘন্টা থাকে তারা একটা অনুরোধ করেছে যে দাদা তার সাথে সাথে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই। তার সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে গেলে তো আর আমাদের এই রবীন্দ্রনাথের মধ্যে তো রাখা যায় না, তার সেই প্রোগ্রামটা আমরা আগামীকাল রেখেছি। আগামীকাল বলতে অর্থাৎ 26শে বৈশাখ বুধবার আমরা রেখেছি। মুম্বাইয়ের আর্টিস্ট আমাদের মুম্বাই থেকে উনি আসছেন, উনি বলবো যেন আগামীকাল আমাদের এই প্রোগ্রামটা দেখতে যেন সবাই আসে, ভালো লাগবে। মেয়ে এই মেয়েটি খুব ভালো গাইছে, আমি নিজেও দেখেছি, আরও নিজের কাছে দেখা আরও ভালো লাগে। প্রত্যেককে বলছি কালকে আপনারা আসুন, আমাদের এই প্রোগ্রাম দেখুন। আর আপনাদের আর বিশেষ বার্তা আমি আরও দেবো, এই বছরটা প্রত্যেকে যেন ভালো থাকে, বিশেষ করে আমাদের বীজপুর কাঁসাপাড়া মানুষ। আর আপনারা জানেন আমি সারা রাজ্য জুড়ে কাজ করি, আমি সব বিধায়ক এমএলএ মন্ত্রীদের প্রত্যেকেরই কাজ করি, আমি টুকটাক যাই কাজ করি, তাদেরও ভালোবাসা আমার মাথার উপরে আছে, তারাও আমাকে যথেষ্ট ভালোবাসে। আমি আগামী দিনে আমি চাইছি যেন আপনার এনাদের আশীর্বাদ প্লাস আমার এই ওয়ার্ডের যারা গুরুজন আছে তাদের আশীর্বাদ, বিশেষ করে আপনাদের এই যে চ্যানেল, আমি দীর্ঘ পুরনো চ্যানেল এই নিউজ সুপার, যে নিউজ সুপারে আমি দীর্ঘদিন আমি দেখেছি এই সুপার আমার পাশে অনেক সময় বিভিন্নভাবে দাঁড়িয়েছে, যে যার এর কর্ণধার যার নাম না বললেই নয় সে তানিয়া কুণ্ডু, আমার খুব কাছের আমার বোন বা ভাইজি আমি বলতে পারেন সবটাই সে। তার জন্য আগে আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই তানিয়া কুণ্ডুকে। আর তার সাথে সাথে আর দীর্ঘদিন বলার নয়, তার বাবা আমার ছোটোবেলার বন্ধু, আমি তার আন্তরিক ভালোবাসা তাকে দিলাম, তারাও আগামী দিনে এগিয়ে যাক, এটাই বলার আর কি আছে। কবি প্রণামে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন রিঙ্কু সিংহ রায়। ব্যুরো রিপোর্ট নিউজ সুপার কাছাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার। ঠিকানা নিয়ে দুশ্চিন্তা?
এখন থেকে আর নয় চিন্তা, কারণ আপনাদের জন্য রয়েছে সিএমআর কনস্ট্রাকশন। সিএমআর কনস্ট্রাকশন মানেই হালি শহরের মতো এক সুন্দর স্থানে একেবারে রাস্তার ধারে নজর কাড়া সুসজ্জিত ফ্ল্যাট। এখানেই শেষ নয়, একই ছাদের নিচে পাচ্ছেন শপিং মল ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। কি ভাবছেন, দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে, পেয়ে যান আপনার মনের ঠিকানা। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী।